بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمة الله وبركاته. جي سمانيت بھائی اپنی مہر سنکرانت بشے جو پرشنٹی کرچھن جے অনেক লোক রয়েছে যারা 2-3 লাখ টাকা মোহর ধরেন, মোহর ধার্য করেন, আর দেখা গেল যে তারা টাকাটা দিতে পারলো না বা দিতে পারে না। এই ক্ষেত্রে তারা তাদের স্ত্রীদের সাথে কিভাবে সমাধান করবেন? ভাই আপনি অত্যন্ত সুন্দর বিষয়ে জানতে চেয়েছেন, জাজাকাল্লাহ খের। আসলে যারা বিবাহ করতে ইচ্ছুক, যারা বিবাহ করতে চান, তাদের সামর্থ্য অনুযায়ী বিবাহের মোহর ধার্য করতে হবে, আর বেশি কম করা যাবে না। এটা ঠিক হবে না, সুন্নাহ অনুযায়ী হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে বিবাহ দিলে, বিবাহ করাইলে তিনি আগে নিশ্চিত হতেন, তার সামর্থ্যের দিকে লক্ষ্য রাখতেন যে তার যে মোহর ধার্য করা হবে সে সেটা দিতে পারবে কিনা বা আদায় করতে সক্ষম হবে কিনা, ওই অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে নিশ্চিত হতেন, তারপর মোহর ধার্য করতেন। তো আমাদের দেশে যারা সামর্থ্য না থাকা সত্ত্বেও 2-3 লাখ টাকা মোহর ধার্য করেন, এটা তাদের জন্য উচিত নয়, এটা ঠিক নয়, এবং এটা অবশ্যই তাদের আদায় করতে হবে। যেহেতু সে নির্ধারণ করেছে, এটা অবশ্যই তাকে আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সন্তুষ্ট চিত্তে তাদের মোহর দিয়ে দাও। অতএব মোহর অবশ্যই দিতে হবে, এটা দেওয়া ফরজ, যেহেতু সে নির্ধারণ করছে। সামর্থ্য না থাকা সত্ত্বেও কেন সে এরকমটা করবে, এরকমটা করা ঠিক নয়। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই বিবাহ হলো সবচেয়ে উত্তম যে বিবাহে খরচ কম হয়। তো আসলে বিবাহের মধ্যে কাবিন বেশি দেওয়া এটা কোনো গর্বের বিষয় নয়, সামর্থ্য অনুযায়ী যতটুক পারে ততটুকুই মোহর ধার্য করবে। এছাড়া যদি বেশি মোহর ধার্য করে অবশ্যই সেটা তাকে আদায় করতে হবে। যদি স্ত্রী ক্ষমা না করে তাহলে সেটা ক্ষমা হবে না, এবং ক্ষমা চেয়ে নেওয়া যাবে না জোরে বাধ্য করে। যদি স্বইচ্ছায় ক্ষমা করে দেয় তাহলে ভিন্ন কথা, ক্ষমা হয়ে যাবে, কিন্তু বাধ্য করে বা কোনো চাপ প্রয়োগ করে এরকমভাবে সমাধা করতে পারবে না। স্ত্রী যদি ইচ্ছে করে ছেড়ে দেয় তাহলে ভিন্ন কথা। তবে এতক্ষণ কথার মূল আলোচনা হলো যে সামর্থ্যের বাইরে মোহর ধার্য করা ঠিক নয়, উচিত নয়, এটা সুন্নাহ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটা করেননি। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছেড়ে দিয়ে আমাদের অন্য আদর্শ গ্রহণ করা ঠিক নয়। আর যারা বলে যে এই আইন চলবে না, তাদের ইমান আছে কিনা এটা সন্দেহ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিধান বা আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, এই বিধানকে কেউ উপেক্ষা করলে, কেউ অবজ্ঞা করলে এবং অবহেলা করলে, তুচ্ছতাচ্ছিল্য করলে তার ইমান থাকে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত দান করুক। আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন, জাজাকাল্লাহ খায়।